গুড মর্নিং, আমি রঞ্জনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা সুন্দর হালকা হালকা রোদ উঠেছে আর তৈরি হয়ে গেছে, 7:44 বেজে গিয়েছে, তো খুব তাড়াতাড়ি করছি বেরোনোর জন্য। কিন্তু ভাবলাম এক সেকেন্ডের জন্য হলেও ভিডিওটা অন করে ব্লগ শুরু করে তারপরে যাবো, কারণ শুরু করা থাকলে কন্টিনিউ করা হয়। আর গাছটা মনে হচ্ছে একটু হলুদ হয়ে যাচ্ছে, যাই হোক এখন মানে সময় হয়ে গেছে বেরোনোর। আজকে দেখো আমি শাড়ি পরেছি, মানে নর্মাল আমি শাড়ি খুব কমই পরে যায়, খুবই কম পরে যায়, এক দুদিন মনে পড়েছে এরকম। তো আজকে পরেছি কারণ আজকে অরেঞ্জ ডে, মানে আমি মানে এর আগের ব্লগেও বলেছি, তো যেহেতু আমি এটা পুরো নিয়েছি তো সেই জন্য ভাবলাম আজকে অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারের শাড়ি, অরেঞ্জ কালারের ম্যাচ করে একটা কানে, আর চাবিটা লক করে প্রিয়ার কাছে দিয়ে যাব। আর আমার ব্যাগ না আমি আজকে তৈরি করেই রেখে দিয়েছি, তো কোনো প্রবলেম হবে না যে ব্যাগ প্যাক করতে হবে। তো বেরিয়ে যাই, গিয়ে আগে ফাইভ ফ্লোরে যাই প্রিয়ার কাছে, তারপরে আবার লিফটের ব্যাপার আছে একটা, সেদিকে বাইরে বার করে দিয়েছি। এত তাড়াতাড়ি লাগে না সকালবেলায়, কেননা সবসময় চাই যে একটু ঘরটাকে ঠিক করে যেতে, পার্কিংয়ে চলে গিয়েছে তো আমাকে সিঁড়ি দিয়েই যেতে হবে, সিঁড়ি দিয়ে যাই। তারপর আবার শাড়ি পরেছি, তারপরে আবার এ করেছি, মানে ভেবে পাচ্ছি না কি করব। ইয়ে আমার জন্য বসেই থাকে যে কখন 7:30 হবে আমি যাব, চাবিটা দেব, দিয়ে তারপরে মানে ও হয়তো তারপরে অন্য কাজে লাগে, আমার জন্য ও বসেই থাকে। 45-এর ওপর হয়ে গেলে ফোন করে, আসলি না তো তাই বলে। চলো চলে এসেছি স্কুল থেকে, চলে এসেছি অনেকক্ষণ হলো, এসে আগে কিচেনে ঢুকেছি চেঞ্জ করে। আর এই যে হচ্ছে অমলেট, একটু গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, আর হচ্ছে ব্রেড, যেহেতু হালকা হালকা শীত পড়ে গিয়েছে তো এটা হচ্ছে না যে এসে আর ভাত খেতে ভালো লাগছে না, তো দুদিন থেকে আমরা এই করছি, একটু মানে শুকনো খাবার হয়, মুড়ি খাওয়া, তরকারি খাওয়া, নাহলে রুটি, তো রুটি খাওয়া হচ্ছে। তারপরে দেখলাম রুটি যেহেতু প্রত্যেকদিন খাচ্ছি, সেহেতু আমি বললাম আজকে আর রুটি খেতে ভালো লাগছে না, আসার সময় ব্রেড নিয়ে আসলাম, ডিমও ছিল না অমলেট করার জন্য, ডিমও নিয়ে আসলাম, আমার ব্রেড অমলেট খাওয়া ভালো লাগবে। তো বানাতে গিয়ে তাই এতটা সময় লেগে যাচ্ছে কি বলবো, এসছি কখন আর 15 মিনিট হয়ে গেল, ভাবলাম ঠিক আছে বানিয়ে নিই, আর একটু আসতে হলে না ভালো হয় অমলেটটা। দেখো অনেকক্ষণ ধরে হচ্ছে, দুটো গ্যাসই অন করে দিয়েছি, একটা তো ব্রেড হচ্ছে, একটা তো অমলেট হচ্ছে, তো ওপর থেকে সস দিব, দিয়ে ব্রেড অমলেট খেয়ে নিব। কুকুম্বার থাকলে ভালো হতো কিন্তু কুকুম্বার নেই, আর কুকুম্বার আমি না মানে নিয়ে আসলে ভালো হতো, নিয়েও আসলাম না। রমি এই যে এসে তাড়াতাড়ি করছে, মা তাড়াতাড়ি বানাও খিদে পেয়েছে, তাড়াতাড়ি বানাও খিদে পেয়েছে। স্যান্ডউইচটা না মানে এরকম স্যান্ডউইচ আমি এরকম করেই বানাই, এর মধ্যে শশা থাকলে মানে জানি না কেন স্যান্ডউইচ, মানে স্যান্ডউইচ হলেই আমার কেন শশা খুব মিস করি। টমেটো দেওয়া ছিল কিন্তু ভাবলাম কিনা যেহেতু শশা নেই তো টমেটোটাকে কি করেছি, টমেটো আর ক্যাপসিকাম দেখো দেখাই যাচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এরকম করে এর মধ্যে দেব বাস। আর এটা খুব মোটা হয়েছে, তার মধ্যে একটুখানি আমাকে সস দিতে হবে, চটপটা না হলে ভালোও লাগে না খেতে। মনে হচ্ছে যেন মুখের থেকে বড় স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, হয় না কোনো কোনোটা, এগেন দিয়ে দাও। তৈরি আমার স্যান্ডউইচ, ওপর থেকে একটু সস দিয়ে দিই, তো আরো বেশি চটপটা লাগবে। সসটা দেখো আমি আমি নিজে বানাইনি, এটা একটা আলাদা রকম, মানে যাই হোক মানে বেশি এক্সপ্লেন করতে পারা গেল না। আর এই হচ্ছে আমার স্যান্ডউইচ তৈরি, এখন যাব খেতে, খেয়ে অনেক কাজ আছে যেগুলো করতে হবে। আর রমি চেরি কোথায় রে, রমিকে দিয়ে দিয়েছি, চেরিকে আমি একবার দেখব কি করছে, এই যে বসে আছে। আর আজকে একটা জিনিস হয়েছে, সে হচ্ছে আমি ভুল করে এই দরজা খুলে চলে গিয়েছি, তো সকালবেলায় যে এত পরিষ্কার করেছিলাম সেটা আমার বিফলে গিয়েছে, সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে গেলাম, যেহেতু দরজা পুরো খোলা ছিল, হালকা হালকা ধুলো ঢুকেছে, ঢুকে মানে অবশ্য বাড়িতে আমরা থাকলে তো 24 ঘন্টায় দরজা খোলাই থাকে, কিন্তু বাড়িতে ছিলাম না তো সেই জন্য এটা হয় যে একবার পরিষ্কার করলে করার দরকার থাকে না, কিন্তু এটা হয় যে আবার এটাকে না একটু চেপে দিচ্ছি, নরম হয়ে গেল এটা, তো আবার পরিষ্কার করতে হবে। এখন খাবো, খেয়ে একটুখানি পরিষ্কার করবো, তারপরে একটু তো রেস্ট করতেই হবে। দেখে জাস্ট উঠেছি আর দেখেছো কেমন কাপড়ের ঢের, গিয়েছিলাম সব তুলতে, আগে তুলে নিলাম, তুলে নিয়ে আর এই এত কাপড় না মানে কন্টিনিউ দুদিন থেকে সমানে কাপড় জামা কাচছি রাখছি আর এরকম করে পরে থাকছে, আর আমি চলে যাচ্ছি।
এই প্রথমবার এরকম হচ্ছে যে দুদিনের মধ্যে আমার কাপড় জামা তুলে আলমারিতে রাখা হয়নি। কারণ হচ্ছে যে স্কুলে না এত চাপ, কেন কনসার্ট শুরু হবে, অ্যানুয়াল ফাংশন, তো অ্যানুয়াল ফাংশনের যে তৈরি সেগুলো বাচ্চাদেরকে তৈরি করা, প্লাস তাদের সব কিছু ইয়ে কর, সব টিচার করবে, সব টিচার, এগুলো তো এগুলো এগুলোই সব চলে প্রাইভেট স্কুলে। এই জামাটা এখন একটু ভেজা আছে, তো যেহেতু সব টিচার করবে তো সেই জন্যে মানে শুধু আমি না, আমার ফ্রেন্ড যে আছে ও বলছে বাবা কবে কনসার্ট শেষ হবে, এরকম একটা ব্যাপার। আমাদের টিচারদেরও স্পোর্টস ডে শুরু হবে কিন্তু টিচাররা কিছু বলছে না, কেন যে টিচার দেখে তো অত কিছু করাতে হচ্ছে না, না আমাদেরকে সব করতে হচ্ছে। আর আমাদের স্কুলে না টিচার আমাদেরকে দিলে একটা জিনিস ধরিয়ে দিবে, আমাদেরকে পড়লাম করতে হবে, শুধু লিখে দিয়ে দিবে, ওইটাই হচ্ছে ব্যাপার। ছোট বাচ্চাদেরকে ওই করে, যেটা মনে হয় না যে টিচার শুধু লিখে দিয়ে দেয় আর করতে হয় না, ওই জিনিসটাই হচ্ছে ব্যাপার। আমাদেরও সেই একই না, আমাদের প্রি প্রাইমারিতেও না কি করে, লিখে দিয়ে দিবে ওরা করবে, লিখে দিয়ে দিচ্ছি, লিখেই দিয়ে দিচ্ছি ওদেরকে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে রমি, আমাদেরকে একটুখানি স্কুলে প্র্যাকটিস করাতে হচ্ছে, ওই যে লিখে লিখে দিয়ে দিয়ে দিচ্ছি, সেই লেখাটা যে কতবার সিলেক্ট করতে হচ্ছে, কতবার উপরে হেড অফিসে পাঠাতে হচ্ছে, তারপরে ওরা সিলেক্ট করছে সেগুলো, হ্যাঁ এটা পারফেক্ট হচ্ছে, সেই সব করতেই জীবন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের স্কুলে প্রিন্সিপাল অ্যাপ্রুভ করেন, তার উপরেও যে থাকে আর এক ভাইস প্রিন্সিপাল নাকি ওরা অ্যাপ্রুভ করে, তো সেই জন্য তোদের তো আলাদা আমাদের আলাদা, এখন কি করা যাবে বল। তো এখন আর আমি জানো তো ঘুম থেকে উঠে আগে রমির সঙ্গে গল্পই করছিলাম, যে রমি বলছিলাম এটা কিছু জামা কাপড় বিয়ে করে রাখি, এখন আবার লাগবে রমির ড্রেস, এইসব গুলো সব ঠিক করে রাখি। তো কবে থেকে ছুটি পড়ছে? ছুটি 6টি থেকে পড়ছে। আচ্ছা 6টি থেকে পড়ছে, কোনো ব্যাপার নেই। এক্ষুনি কাপড় জামা ঠিক করছিলাম, তখন তখনই হাজবেন্ডের ফোন আসলো আর বেরিয়ে পড়লাম, হঠাৎ করে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি একটুখানি দোকানে। দেখে বুঝতে পেরেছেন কোথায় গিয়েছিলাম? মরে গেছিলে, ব্যাগে ব্যাগ নিয়ে যাইনি না, সেই জন্য এই অবস্থা। তুই ফোন করছিস আর ব্যাগ নিয়ে যাইনি, সেই জন্য এই অবস্থা, জানিস। চল এখানে রাখি, কোথাও একটা রাখি, এখানে রাখছি। হ্যাঁ আমরা রেখে দিব, আর এইগুলো টি শার্ট ওদের মানে তিনজনের ইয়ে ছিল, টি শার্ট গুলো ঠিক করে রাখতে হবে। মামি একটা কেক খেতে পারবো? হ্যাঁ পারবো। আজকে বাইরে দেখো কেমন লাইট, মানে পটাকা ফাটছে। আর আমি আমাদের বাইরে গিয়েও আমি শেয়ার করছি একটা জিনিস, ভাবলাম আজকে না এটা ব্লগ বানাচ্ছি, শেয়ার করা দরকার। বাইরে দেখে মনে হচ্ছে দিওয়ালি হচ্ছে, এদিকে দেখো দেখে মনে হচ্ছে দিওয়ালি হচ্ছে। জাস্ট আমি আমার ফ্লোরের বান দেখাচ্ছি, আমার এখানে কিছু নেই, কারণ তুলসীর বিবাহ হচ্ছে, তো সেই জন্যে এই এরকম মানে মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে কোথাও, এত পটাকা ফাটছে কি বলবো। আমি বাইরে গিয়েছি, গিয়ে মনে হচ্ছে না কোথাও বিয়ে হচ্ছে। আর আমার দেখো রান্নাঘরে কি অবস্থা, আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে সব করব, কিন্তু করার সময় পাইনি, জাস্ট ওগুলো কাপড় নিয়ে বসেছি। তো সঙ্গে সঙ্গে হাজবেন্ডের ফোন আসলো, চলো একটু দরকার আছে। আর বাইরে কি পরিমাণ পটাকা ফাটছে, চেরি তুমি আসছে নাকি? চেরি বাইরে বসে দেখো কেমন পটাকা ফাটছে, পটাকাতে মনে হচ্ছে যেন মানে দিওয়ালি আজকেই হচ্ছে। দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছিল না, যাই হোক কিচেনে ঢুকি, কিচেনে আগে ঠিক করি কি রান্না করব কি করব। আর ব্যাগের মধ্যে প্রচুর ডিম আছে, খুব তাড়াতাড়ি করে এইসব সব কাছে, আর খুব তাড়াতাড়ি করে আমাকে আগে কাজ করতে হবে। ব্যাগের মধ্যে বললো দেশি ডিম আছে, অনেক ডিম আছে এর মধ্যে, তো আজকেই আমি ডিম কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক না কেন, এইসব সব ধুয়ে ঠিক করে রাখতে হবে, আমি এখন ফটাফট কাজ শুরু করি। ফটাফট ফটাফট সব
রান্নাঘর পরিষ্কার করে রান্নার ব্যবস্থা করি, সবটা বাইরে বার করেছিলাম, ভেতরে ঢোকানো হয়েছিল না। আজকে রান্না হবে, আমি ভেবেই রেখেছি কি রান্না হবে, আমার মনে হয় না চেরি ভয় পেয়েছে। আজকে রান্না হবে বাঁধাকপি, বেগুন, শিম আর আলু দিব মূলো নেই, তো ঠিক আছে চচ্চড়ি হবে, চারটে জিনিস দিয়ে চচ্চড়ি হবে। আর হবে শিম নিয়ে এসেছিল রবিবার দিনকে, এখনো পর্যন্ত হাতই লাগানো হয়নি, বেশি দেব না, দুদিনের জন্য করবো, কারণ এখান থেকে আমি কিছুটা প্রিয়াকেও দিয়েছিলাম, এইটাতে হয়ে যাবে, পটল টটল দেব না, এগুলো না পচে যাচ্ছে মনে হচ্ছে। ক্যাপসিকাম নিয়ে এসেছে কচুরের মধ্যে, পটল দিলে ভালো লাগবে, ভালো লাগবে কিনা, পটল দেব না, এই চারটে এই জিনিস আর তার মধ্যে আলু দেবো, ক্যাপসিকামটা বার করে রাখুন এমনি। আমি চা করছি, আমি নিজেই ভেবে পাচ্ছি না আজকে, যে কোথা থেকে শুরু করবো, বলো বাবা তাড়াতাড়ি করি, বেশি দিনগুলো ধুতে হবে। আর আজকে আমি বাইরে থেকে ফাউন্ডেশনটা নিয়ে, ওটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশন না, ওটা হচ্ছে সেই সিসি ক্রিম মনে হয়, তো আমরা যেহেতু রমি অনেক কিছু থাকে না, আমরা তখন মেকআপ তো আমরা করাই হয় না, তো আমি সেই জন্য নিয়ে আসলাম এইটাতে না ইয়ে করব, অমলেট করব। রমি আমি কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না, তুমি খেলে কি? হ্যাঁ তাহলে ঠিক আছে, দুধটা এমনি গরম করে রেখে দিই, আর ওতে কি আছে, মধ্যে আছে রুটি, ডিমটা দেখে বোঝা যাচ্ছে কি এর মধ্যে দেশি ডিমও আছে, তার মধ্যে পোলট্রির ডিমও আছে। আর দেখো এই চারটে ভাজা করব, তার মধ্যে একটা আমার সঙ্গেই ফেটে গেল। আর এই হচ্ছে ডাল, খুব তাড়াতাড়ি করছিলাম তো ফাইনালি হয়ে গেল। আর এখন খুব বেশি টাইম হয়নি, মানে নটা পুরো হয়নি, তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলেই বাস হয়ে যায়। আর ওদিকে তো চচ্চড়ি মানে বসিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি, মানে হয়ে গিয়েছে চচ্চড়ি, জাস্ট একটু সেদ্ধ তো ভাজতে ভাজতেই করে নিয়েছিলাম, তো সেজন্য এই দেখো এর মধ্যে চচ্চড়ি আছে, সেদ্ধ ভাজতে ভাজতেই করে নিয়েছিলাম, জাস্ট একটু সর্ষে দিয়ে ফুটাচ্ছি তাহলেই হয়ে যাবে। আর মনে হচ্ছিলো তখন একটুখানি হবে, তারপরে দেখছি এত বেশি হয়ে গিয়েছিলো, আমি রাত্রিবেলায় খুশি হয়ে গেলাম যে আমাকে আর রাত্রি তার মানে সকালবেলায় কিছু বানাতে হবে না, তো আমার ডালও হয়ে গেল, ভাতও ওইদিকে বসিয়ে দিয়েছি, আর যখন খাবো তখন অমলেট বানিয়ে নেবো, হয়ে যাবে। আর আমার কালকে তো যেহেতু হাফ ডে আছে, আর এই যে বাসন, মানে ভাবছিলাম মনে মনে খুশি হচ্ছে অনেক কাজ আছে, কাজ কমে গেল, কিন্তু বাসন দেখে মনে পড়লো আচ্ছা তুলসীর বিবাহে এত পটাকা ফাটে, এর আগে বছরও তাই হয়েছিল, প্রথম প্রথম তো বুঝতেই পারতাম না যে কি হচ্ছে, মানে এমন একটা এই সানাই বাজতো না। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিই, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বাটন অন করে দিও, তাকে দিয়ে ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। গুড নাইট।